Hi guys, welcome to our YouTube channel Bong Views. আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটা ইসলামিক ভিডিও নিয়ে, অপর একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। আমাদের সবার পছন্দের মিজানুর রহমান আজহারি স্যারের ভিডিও নিয়ে। তো আপনারা ডক্টর জাকিনা এবং মিজানুর রহমান আজহারি স্যার, এনাদের দুজনের ভিডিও অনেক বেশি রিকোয়েস্ট করেন। তো আমরা ডক্টর জাকির নায়েকের এই সপ্তাহে ভিডিও, জানি না কোনটা আগে পরে পাবেন, বাট এই সপ্তাহে আপনারা পাচ্ছে। এবং আজকে আমরা মিজানুর রহমান আজহারি স্যারেরও ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটির টাইটেল হচ্ছে হযরত ওমর রা, আই থিঙ্ক রা অর্থাৎ রাসুল হবে, তো তার শাসন। এবং চ্যানেল নেম হচ্ছে MITube24। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা আগে দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেম এর জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স অফ ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। এজন্য বিশ্বনবী বলতেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর ওমর। বিশ্বনবী বলতেন, আমার পরে কোন নবী নাই, কোন রাসূল নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমার পরে রাসূল নাই, কোন নবী নাই, তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবি জয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবি জয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ আকবার। মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইত সাইয়েদনা ওমারকে, শয়তানদের লিডার ইবলিস ভয় পেত ওমারকে। বিশ্বনবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওমর, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার আত্মা, মা সালা মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওরে ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে, ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, ইবলিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ইবলিসও সাইয়েদনা ওমর ফারুককে দেখলে, এই রাস্তা দিয়ে দেখলে ওর বাপের কি রোজ, জীবনে এই রাস্তা দিয়ে হাঁটবে না, এই রাস্তা ধুইয়া ওই আরেক রাস্তা ধরবে, চিল্লায় পড়ে আল্লাহ আকবার। কাফেররা ভয় পেত, মুনাফিকরা ভয় পেত, শয়তান ভয় পেত, এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। সুবহানাল্লাহ। পড়ে বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীরে দললেন, আমার এইটা কিনা দেন, ওইটা দেন। বিশ্বনবীর কয়ে টাকা নাই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই, বেশি কথা কইলে তালাক নিয়ে যাও, তোমাদের চেয়ে সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে। বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো, নবীরে ধরতো, এটা নাই ওইটা নাই এটা দেয়। একবার সব বিবিরা টাইট করে ধরছে, ও নবী আয়েশার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন, আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন, কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া। নবী কয়, আমি হাইতান্ন অমিয়া, কে হাদিয়া দিবে, কটুক দিবে, এটা কি ইমাম সাহেবের কাজ? ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে, কি গিফট দিবে, এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার। বিশ্বনবী বললেন, আবু বকরকে সবাই ভালোবাসে, তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায়, তোমাদের ঘরে পাঠায় না, আমার বলার কোনো সুযোগ। বিবিরা কয়, না আপনারে বলতেই হবে। নবী কয়, আমি পারবো না। বিবিরা কয়, পারবেন। ইন দ্য মিন টাইম দরজার উপর থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম। বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম। বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই, সব উধাও ভ্যানিশ হয়ে গেছে। ওইযে ওমর, সুবহানাল্লাহ পড়বেন না। এই জন্য ওমরকে শয়তানও ভয় পেত। আমাদের বাচ্চাদেরকে, আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না, শুধু আমার মেয়ে না, অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা। ওরা আম্মু দিক দিয়ে খাওয়ায়, আবার দৌড় দেয়, আবার আমি খাই, আবার কান্নাকাটি করে, বলে গল্প শোনাও তাই লেখাবো, এখন গল্প শোনাইলেও খায় না। বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম, এত জ্বালাতন করে, খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ, সিংহ আসবে সিংহ, সিংহ মামা আসবে, ঘুমাও ঘুমাও, এগুলো আমরা বলি না? বড় দোষী তো তারা কি বলেন, বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলোই তো বলে, বাঘ আসবে বিড়াল আসবে। মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা,
মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো, মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ওমর আসতেছে ওমর। আল্লাহু আকবার। কি শাসক ছিলেন সাইয়েদানা ওমর, সবাই সমান, উনার বিধান উনার রীতি সবার জন্য সমান। মদ খাওয়ার অপরাধে নিজের কলিজার টুকরা ছেলে আবু শাহমাকে 80টা বেত মেরেছে, হাদিসটা দাঈফ তবে শিক্ষা আছে আমাদের জন্য, 80টা বেত মেরেছে। এক রাওয়াতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে, আরেক রাওয়াতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে, ছেলের মুখে গন্ধ পেয়েছে। আর শরীফ তো খামরান কিরে মত খাইছস, না বাবা শরীফ তো নাবিজ, আমি নাবিজ খেয়েছি, নাবিজ খাওয়া যায়, নাবিজ হচ্ছে রাত্রে বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয়, 1 কেজি দুধের মধ্যে 10টা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না, শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায়, খেতে বড় মজা, এটাকে বলে নাবিজ। কিন্তু সকালেই খেতে হবে, ওইটারে যদি 3 দিন জমায় রাখেন 4 দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে, ওইটাও তারি হয়ে যায়, মদ হয়ে যায়। সাইয়েদনা ওমরের ছেলে এই কাজ করেছেন, একটু তারির স্বাদ নেয়ার জন্য 4 দিন রেখে দিয়েছে। সাইয়েদনা ওমর বললেন কি খাইছস, কয় মদ খাই নাই, নাবিজ খাইছস, এদিকে ইফতাহ ফামাক মুখ খোল। হা করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন। ইন দা মিন টাইম মসজিদে নববীতে জোহরের নামাজ হয়, নিজের ছেলেকে মসজিদে নববীর উস্তুয়ানা বলে, উস্তুয়ানা তু মসজিদে নববী, মসজিদে নববীর পিলারে বেঁধেছেন, যেহেতু উনি খলিফা মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন, সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালামের পর বললেন মাকানাকুম ইনদানা হাদ, সুন্নতের পর বসে যাবেন, আমাদের একটা হদ আছে, আল্লাহর দেয়া যে বিধান বিচার, এটাকে আরবিতে বলে হাদ, প্লুরাল হচ্ছে হুদুদ, আমাদের হুদুদ আছে, মানে গুরুদণ্ড আছে, বসবেন। হাজার হাজার মানুষ সবাই অজু করে যখন ঢুকতেছিল দেখে আবু শামা পিলারে বাধা, সবাই তো আশ্চর্য, কি আজিব তামাশা, প্রেসিডেন্টের পোলা বাধা। নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে, কানাঘুষা কানাঘুষা শুরু হয়ে যায়, সবাই বলে কি হয়েছে, ওমর কয় আমার টানাটানি করা যাবে না, এই যে থামেন থামেন, এখন টানলে কি হবে আমি জানি, খুব বিশৃঙ্খলা হবে, দাঁড়ায় শুনেন, দাঁড়ায় শুনলে ডবল সব, আমি চলে গেলে এরপরে আপনারা টানাটানি করে ঢুকে, কথা শুনতেছেন তো, মনোযোগ আছে, লোকদের মধ্যে কানাঘুষা, প্রেসিডেন্টের ছেলে, কেউ কয় ওমর মনে হয় মারবে না, যেহেতু নিজের ছেলেকে একটু ধমকি টমকি দিয়ে ছেড়ে দিবে, কেউ কেউ বলায় না ওমর তো এত সহজ মানুষ না, মদের বিচার তো 80টা বের মনে হয় 40টা মারবে, কেউ কয় না 80টাই মারবে। ওমর চেয়ারে বসে জল্লাদ রে ডাকলেন, বললেন ইবদা বিসমিল্লাহ, নে চাবুক শুরু কর, বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি। জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন, ওমর বললেন ইবদা বিসমিল্লাহ শুরু কর, জল্লাদ মারতে শুরু করেছে, ওয়াহেদ ইতনাইন তালাতা, তিনটা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে 3 হাত দূরে ফেলে দিলেন, ধমক দিয়ে বললেন তুই চাবুক মারস নাকি চাকরি বাসাস। আসলে জল্লাদ কিন্তু আসতে মারে নাই, দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে, কিন্তু ওমরের পছন্দ হয় নাই। ওমর বলে আইন্দাকা তালাতা আইন্দে ওয়াহেদ, তোর হিসাবে চাবুক মারা হয়েছে 3টা, আমি ওমরের হিসাবে মায়ের হয়েছে 1টা, চাবুক আমার হাতে দে, আমি 2 নাম্বার থেকে শুরু করি। ওমরে ফারুক 2 নাম্বার শুরু করলেন, 2 3 এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে, রক্তগুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে। ওমরের যে শক্তিশালী দ্বিতীয় কোন পুরুষ মদিনার জামিনে ছিল নাকি, ওমরের হাতের মাইর ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বা আর মদ খাবো না, ছেড়ে দেন আর খাবো না, মদ তো আমি খাই নাই, আমি খেয়েছি নাবিজ, 3 4 দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার, আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না। ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসে না, মারতে লাগলেন। এবার আবু শাহমার মা ওমরের বউ পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার কলিজার টুকরা ছেলেটারে মারিস না, 30টা বাড়ি মারা হয়েছে আর বাকি 50টা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা উট আল্লাহর রাস্তায় সৎকা করব রে ওমর। সাইয়েদনা ওমর বলে আরে নিয়ে যাও। আবু শাহমার মা উট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না, 80টা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহমার আমার হাত থেকে ছুটাতে পারবে না। আবু শাহমার মা কাঁদতে লাগলো, ওমরের মনে দয়া মায়া হয় না, 40টা বাড়ি মারার পরে ছেলে বেহুশ, 50টা মারার পরে আবু শাহমা দুনিয়া থেকে শেষ,
সবাই নিস্তব্ধ নীরবতা, পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা। রাগে তখনো গড়গড় করছে ওমা। সাইয়েদ ওমর বললেন, গোসল দে, জানাজা দে, কবর দে। কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন, 52, 53, 60টা, 70টা, 80টা চাবুকের বাড়ি কবরের মধ্যে, বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহর ডেকে বললেন, আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে, প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই, একটা চাবুকের বাড়িও কম দেই নাই। কেয়ামতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না। আল্লাহু আকবার। ওই ওমরের শাসন যদি দেশে থাকতো, দেশটারে মদিনা বানাইতো কে? এখন রিক্সাওয়ালার পোলার জন্য এক নিয়ম, প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম, কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম, প্রেসিডেন্টের মেয়ের জন্য আরেক নিয়ম। জোরে বলেন ঠিক কিনা? সবার জন্য যদি এক নিয়ম হতো, চুরি করলে যদি হাত কাটা হতো, জিনা করলে যদি পাথর মেরে গর্দানটা উড়িয়ে দেয়া যেত, বাংলার জমিনে আর কোন চোর আর জিনা কর পাওয়া যেত না। চুরি করলে হাত কাটো, কার আইন? তবে এটা কলা চোর, মুরগি চোর, ডাব চোর, আম চোর না। যেই চোর গুলো একটা কলমের সিগনেচারের খোঁচায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয়, ওই চোরদের হাত আগে কাটতে হবে। যেরকম ঠিক কিনা? এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফেলায়, হলমার্ক খাইয়া ফেলায়, দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায়, ওই চোর গুলার হাত। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্ব নেই বলতেন, আসাদ্দু হুম ফি আমরিল্লাহি উমার, আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবী ছিলেন উমার। আবু বকর ছিলেন নরম, ওমরের মেজাজকে গরম বানাইছে কে? এই জন্য ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে, আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আছে না নাই? অন্যায় দেখলে থামিয়ে দেওয়ার দরকার আছে না নাই? তো দেখলাম হচ্ছে ভিডিওটা, মানে এই যে কাহিনীটা আমরা দেখতে পেলাম, আমার তো জানা ছিল না, মানে এতটা মানে ভয়ঙ্কর, মানে ইভেন আমার এই সম্পর্কেও জানা ছিল না যে এই হযরত ওমর কে। তো আমি এখানে যতটুকু বুঝতে পারলাম যে সেই হিসাবে আমার মনে হলো যে তিনি তৎকালীন সময় মদিনার সম্রাট ছিলেন। তো আমরা ঠিক কিনা ভুল আমরা ঠিক জানি না, তো আপনারা প্লিজ এটা কমেন্ট বক্সে জানাবেন যে তার পরিচয়টা অ্যাকচুয়ালি কি। সেটাই, আর মানে কতটা যে জাস্টিস তিনি দিতেন মানুষের, এবং তার বিচার ব্যবস্থা এবং তার শাসন ব্যবস্থা কতটা যে মানে সবার জন্য, সকলের জন্য সমান হওয়া উচিত। এবং নিজের ছেলে কিন্তু মানে এরপরে কিন্তু মানে লোক ভাববে না যে আমার জন্য এক আর নিজের পরিবারের জন্য আর এক। তো মানে সেটা দেখেও সবাই আর কি সেই জিনিসটাকে মেনে চলার চেষ্টা করবে যে নিজের ছেলের সাথে যদি করতে পারেন তাহলে আমরা তো কোন ছাড়। সেটাই, সবার জন্য সমান। ইভেন তার যে ভেতরে ভেতরে এতটা রাগ ছিল যে তিনি ছেলের কবরের ওপর ওরকম ভাবে আঘাত করে গেছেন চাবুকে, এবং তিনি যে ইসলামের প্রতি কতটা তিনি নিষ্ঠাবান ছিলেন, কতটা তার সম্মান জ্ঞাপন ছিল, যে ইসলামের প্রতিটা অক্ষর তিনি একদম মানে ভালোভাবে মেনে চলতেন, যে মদ খাওয়া ইসলামে নিষিদ্ধ, তো সেই সেক্ষেত্রে তিনি নিজের ছেলেকেও হয়তো সেই ধর্মের পথ থেকে আর কি বাদ দেননি, এবং সেখানেও তিনি বিচারটা করে গেছেন। তো তিনি একটা এক্সাম্পল সত্যিকারের, মানে জাস্টিসের এক্সাম্পল, যে এটাকেই জাস্টিস বলে। তো আর লাস্টে আর কি মিজানুর রহমান রাজবীর স্যারের লাস্ট কথাগুলো ডেফিনেটলি ভীষণই ভালো লাগলো, যে এরকমই দেশের আইন কানুন হওয়া উচিত, প্রত্যেকটা সমাজের স্তরের মানুষের জন্য সমানভাবে আইন বলবৎ হওয়া উচিত। অ্যাকচুয়ালি সমানভাবে আইন বলবৎ হয়, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা লাগু হয়। হ্যাঁ, সেটাই, মানে জিনিসটা এতটাই বেশি রিলেটেবল ছিল যে মানে পৃথিবীতে হয়তো এমন খুব কম দেশ রয়েছে হাতে গোনা যেখানে এই ধরনের পার্সিয়ালিটি হয় না। মানে সব জায়গাতেই এই জিনিসটা আমরা দেখে আসি, সে মানে যার মানে সে কথায় আছে তেলা মাথায় তেল দেওয়া, তো যার যত ধন সম্পত্তি রয়েছে তো সেখানে গিয়ে মানুষ হয়তো কোথাও গিয়ে নরম বা মাথা হেঁট হয়েই যায় বা ক্ষমতার কাছে। সেটাই,
তো যাই হোক ভিডিওটা তো দেখলাম আর ডেফিনেটলি খুবই ভালো ছিল ভিডিওটা অনেকটা কিছু আমরা জানতে পারলাম আর মানে ইন্সপায়ারিং অ্যাকচুয়ালি ইন্সপায়ারিং ছিল ভিডিওটা তো আমাদের তো খুবই ভালো লেগেছে আর যেহেতু এটা অজানা জিনিস আমরা জানতে পারলাম তাই আরো বেশি ভালো লেগেছে আমাদের আর আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটা পাশে থাকা জয়েন বাটনে কিছু ফ্যাসিলিটিস পেয়ে যাবেন তো সেগুলো আপনারা চাইলে চেক করতে পারেন আর আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আপনারা ফলো করতে ভুলবেন না দুটোর নামই হচ্ছে বং ভিউজ আর এছাড়াও আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে তো সেখানেও আপনারা চাইলে জয়েন করতে পারেন তার নামও বং ভিউজ তো সেখানে আপনারা পোস্ট করতে পারেন আপনাদের মনের মতো আর কিছু রুলস আছে শুধু চেক করে নিতে হবে আর আমাকে শিলাজি তোকে সুদীপ্তা হিসাবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরও ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সবকিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্তই টাটা নমস্কার।